আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে হৃৎপিণ্ড স্বপ্নে দেখলে কি হয়, কিতাবের মধ্যে কি উল্লেখ করা হয়েছে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তবু দিনই ভাই বোনেরা, কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। স্বপ্নে হৃৎপিণ্ড দেখা, ইহা হৃৎপিণ্ড ঝগড়া রাগ ও দয়ার কেন্দ্র। কেউ বলেন যকৃত স্বপ্ন দেখা অর্থাৎ হৃৎপিণ্ড স্বপ্নে দেখা সুখী স্ত্রী সন্তানাদি এবং দীর্ঘ হায়াতের প্রতি ইঙ্গিত বহন করে থাকে। পেট হতে হৃৎপিণ্ড বের হতে দেখা মাটিতে পতিত সম্পদ বের হয়ে আসার লক্ষণ। কেউ যদি কারো হৃৎপিণ্ড খেতে বা পেতে দেখে তবে তার পতিত সম্পদ লাভ করবে এবং তার খাবে। কেউ যদি অনেক হৃৎপিণ্ড পাকানো বা ভুনা করা বা কাঁচা দেখে তবে সে গুপ্ত ধনভাণ্ডার হাসিল করবে এবং তা তার জন্য তা খুলে দেয়া হবে। ব্যাখ্যার দিক দিয়ে মানুষ বা জীব জানোয়ারের হৃৎপিণ্ড বা কলিজা দেখা একই ধরনের ফলাফল বোঝায়। কোনো ব্যক্তি বিশেষের হৃৎপিণ্ড কলিজা খেতে দেখা ইহা তার সম্পদ খাওয়া বোঝায়। তারপর হচ্ছে কেউ যদি হৃৎপিণ্ড দৃষ্টিপাত করতে দেখে চেহারা দেখতে পায় তবে কেউ যদি হৃৎপিণ্ড কলিজাতে দৃষ্টিপাত করে তার চেহারা দেখতে পায় যেমন আয়নাতে দেখা যায় তবে সে মারা যাবে এমন কিছু বোঝায়। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।